আরে কন্ট্রোল কর, অনেক খাওয়া হয়ে গেছে। যদি মেট্রন জানতে পারে না তাহলে কিন্তু মজাটা মাটি হয়ে যাবে। ঠিক বলছো, আর সত্যি তো 12টা বেজে গেছে। দেখ তোদের যেতে হলে যা, আমি পরে আসব। বাই বাই বাই। তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো, তোমার কর্মে এটাই ফল। ও শিট, 11:30 এই 10টার সময় মেট্রোনের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার সিস্টেমটাই বাজে। শিট, কি করবো এবার? আমি তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো, তোমার কর্মের এটাই ফল। দেখো আমার না এই চুপি চুপি দেখা করাটা এখন আর একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি তোমার বউকে ডিভোর্স দাও, যাতে করে আমরা বিয়ে করতে পারি। মনে হচ্ছে কেউ আসছে। যদি রমলা ম্যাম হয় না তাহলে আমাদের ভীষণ বিপদ। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। এই নিয়ে 3 নম্বর লাশ, আর 3টা লাশই লেডিস হোস্টেলের কম্পাউন্ডে পাওয়া গেল। স্যার, মেয়েদের লাশের পাশে কিছু কাটা চুল পাওয়া গেছে, মনে হচ্ছে হত্যাকারী খুব নৃশংসভাবে ওদেরকে হত্যা করেছে। আর এই লাশটার পজিশনও ঠিক সেরকম যেরকম আগের 2টো লাশে ছিল, এরও 2টো হাত জোড়া অবস্থায় ছিল। অনিমেষ। হ্যাঁ স্যার। গতবারের মতো তুমি রাতে ড্রিঙ্ক করেছিলে নাকি কিছু দেখেছো কিছু শুনেছো? এখন স্যার ডিউটিতে আমি খাই না, কিন্তু আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনেছিলাম, যেমন ইলেকট্রিকের স্পার্ক হয়, তারপরে একটা আলো দেখি। আমি পালাই স্যার, আর যখন আমি এখানে এলাম তো মায়া ম্যাডামের লাশ পড়েছিল। হ্যাঁ ইন্সপেক্টর,
কাল রাতে আমিও আমার ঘরের জানলা দিয়ে লাইটের ফ্ল্যাশ দেখেছিলাম। স্যার আমি কখন থেকে বলছি এটা কোনো ডাইনির কাজ হবে, ওদের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার হয় আর ওরা ভীষণ পাওয়ারফুলও হয়। আমি এই মেয়েদের বারবার বলেছি যে হোস্টেলের রুলস না ভাঙতে। ডিসিপ্লিন রাখতে আর রাত দশটার মধ্যে হোস্টেলে ফিরে আসতে। কিন্তু এই মেয়েরা গভীর রাতে লুকিয়ে লুকিয়ে ফেরে যাতে কেউ টেন না পায়। আর তার ফল কি হলো? তিনজনই খুন হয়ে গেল। রমলা দেবী, এই তিনজন কিভাবে খুন হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। না কোনো মার্ডার ওয়েপেন, না অন্য কিছু। আপনার যা করার তার তাড়াতাড়ি করুন। হোস্টেলের অন্য কোনো মেয়ের ওপর আবার হামলা হওয়ার আগেই এই কেসটা আপনি সলভ করে দিন। আমি তোমাকে শাস্তি দিয়ে ছাড়ব, তোমার কর্মের এটাই ফল, মৃত্যু। আপনি ঠিক আছেন তো ম্যাডাম? তোমার তুমি জানো কত টেনশন রয়েছে, তবুও তুমি দেরিতে এলে। তুমি পানিশমেন্ট পাবেই, পানিশমেন্ট পাবেই, তোমার কর্মের এটাই ফল। আপনি তো এক্ষুনি পুকুরে ধার ছিলেন না? আমি কম্পাউন্ডে ছিলাম। কি আজে বাজে বকছো? আমি সত্যি বলছি, আমি ওনার খুব ভয়ঙ্কর একটা রূপ দেখেছি। নীল চোখ, খোলা চুল আর হাত থেকে যেন কারেন্ট বেরোচ্ছে। আর আপনি আমাকে মারার চেষ্টা করছিলেন। আপনার কাছে নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। নম্রতা দেবী সত্যিই বলছেন? আপনি ম্যাডাম হাওয়াতে উঠছিলেন। হোয়াট ননসেন্স, আমি আমার কোয়ার্টারেই ছিলাম। মিথ্যে, আপনি মিথ্যে কথা বলছেন। আমি নিজের চোখে আপনাকে ওই কম্পাউন্ডে দেখেছি। আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন, আমি তো বেঁচে গেছি। কিন্তু অঞ্জু, শ্রুতি আর মায়া, ওদের আপনি মেরেছেন। গার্লস, প্লিজ কল দ্য পুলিশ। আপনার স্বামী এটা মনে করছেন যে আপনি নির্দোষ? আগে হ্যাঁ, আমি নির্দোষ। আর কেন কেন এই বিষয়টা আমরা বিশ্বাস করব? আপনি কি সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করেন? না, আমিও করি না। আমি হরিয়ানার একটি ছোট গ্রাম থেকে এসেছি, আর ওখানে প্রায় দিনই ব্ল্যাক ম্যাজিক, সুপারন্যাচারাল পাওয়ারস আর উইচক্রাফটের মতো জিনিস নিয়ে রোজ প্র্যাকটিস হতো। কিছু জনের মধ্যে ভূতপ্রেত ভর করেছে, এইসব শুনিয়ে ওই নিরীহ লোকগুলোর প্রাণ নেওয়া হতো। আমি ওইসব অন্ধবিশ্বাস দূর করার অভিযান চালাচ্ছি। কিছুক্ষণের জন্য যদি আমি এটা মেনে নিই যে আপনি আপনি সত্যি কথা বলছেন নির্মলা দেবী, তবু প্রশ্নটা উঠছে যে ওই হোস্টেলের ছাত্রীরা আপনার উপর এই অভিযোগটা আনলো কেন? আমি ডিসিপ্লিন খুব পছন্দ করি, আর যদি কেউ হোস্টেলের রুলস ভাঙে আমি তাকে স্ট্রিক্ট পানিশমেন্ট দিই। হয়তো তাই জন্য সব মেয়েরা আমাকে অপছন্দ করে। আমি জানি আমি একটু অদ্ভুত, হয়তো একটু একগুয়ে, কিন্তু আমি কারোর খুন করতে পারি না। না, আমার মধ্যে কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। আর যদি হতো তো আপনি এখানেই এই কারাগারে বন্দী অবস্থায় থাকতেন না, অন্য কোথাও হতেন। 3রা অক্টোবর, 15ই অক্টোবর আর 29শে অক্টোবর, সময় রাত্রি 11:30টার পর। শ্রুতি, অঞ্জু আর মায়া, এই তিনটি মেয়ের মৃত্যু হয়। তিনটি মেয়েই SBPD লেডিস হোস্টেলেই থাকতেন। আচ্ছা, এটা ছাড়া ওই তিনটি মেয়ের মধ্যে আর কিছু কমন ছিল ইন্সপেক্টর দাবে? তিনজনেরই বয়স 20-25 ভেতর ছিল। তিনজনের চুলও লম্বা ছিল, কিন্তু ওদের চুল কাটা হয়েছিল। আর মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওরা তিনজন ড্রিঙ্কও করেছিল। তিনজনের মৃত্যু ইলেকট্রিক শকের কারণে হয়েছিল, আর তিনজনের ঘাড়ের পেছনে ইলেকট্রিক শকের দাগও পাওয়া গেছে। স্যার, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তিনটে মেয়ের হাতই জোড়া অবস্থায় ছিল। মনে হবে যেন হাত জোড় করে ক্ষমা চাইছে।
এছাড়াও ইওর অনার, এই তিনজন মেয়েই মেট্রন রমলা মহাজনের বানানো নিয়মকে ভেঙেছিলেন। বারংবার বারণ করা সত্ত্বেও একাধিকবার এরা নিয়ম ভেঙেই চলেছিল। ইওর অনার, রমলা দেবীর ডিসিপ্লিনের ব্যাপারে অত্যন্ত কড়া, আর ওনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, আর এই জন্যই উনি ওই তিনজন মেয়েকে মেরে ফেলেছেন। ইওর অনার, যেই তিনজন মেয়েকে হত্যা করা হয়েছিল এই হত্যাগুলোর মধ্যে যে মিলটা রয়েছে সেটা এই দিকে একটা ইঙ্গিত দিচ্ছে যে এই তিনজনকেই হত্যা একজন ব্যক্তি করেছেন। এই ব্যক্তি ইওর যে একজন নিয়মিতভাবে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত, এরকম ব্যক্তির এরকম হত্যাকারীর হত্যা করার যে পদ্ধতি, হত্যা করার অস্ত্র আর হত্যার শিকার বেছে নেওয়ার একটা পদ্ধতি, একটা নিয়ম হয় ইওর, যেই গণ্ডির মধ্যে সে এই হত্যাগুলো করে। এটার কারণ হলো যে এই ধরনের ব্যক্তির যেই মানসিক অবস্থা থাকে ইওর, সেটা সীমাবদ্ধ ইওর। একদম ঠিক বলেছেন পাঠক বাবু। আরে রমলা দেবী তো মানসিকভাবে অসুস্থই, আপনি ঠিকই বলছেন। হোস্টেলের মেয়েদের উপর অত্যাচার করাটা ওনার ভালোই লাগতো। আর এই কথাটা প্রমাণ করার জন্য আমি মিস কবিতাকে কাঠগোড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম। রমলা ম্যাম ভীষণই স্ট্রিক্ট, লেট নাইট পার্টিজ, ড্রিঙ্কিং অ্যালকোহল, লাউড মিউজিক এগুলোকে পছন্দই করতেন না। আর অঞ্জু, মায়া, শ্রুতি এসব ভীষণই পছন্দ করতো। আর একবার যখন ওরা সবাই মিলে একটা প্র্যাঙ্ক খেললো, তখন রমলা ম্যাম ওদের, তোমাদের এইসব খেলা খেলতে খুব ভালো লাগে না? ম্যাডাম, আমরা লাইফে শুধু এনজয় করতে চাই। কিন্তু তবুও ম্যাম, এরপর থেকে আর করবো না। এইবারের মতো ক্ষমা করলাম। এই নাও চকলেট খাও। ওটা একটা ফান গেজেট, ওটা ছুলেই হালকা কারেন্ট লাগে। আমি ওদের শিক্ষা দিতে চেয়েছিলাম, যখন কেউ নিজের উপর প্র্যাঙ্ক খেলে তখন তার কেমন লাগে। আচ্ছা, ওই দিন রাতে মায়া যখন রিক্রিয়েশন ক্লাবে নিজের বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল, তখন আপনি কি করেছিলেন? ও, তা রিক্রিয়েশন রুমে এসব হচ্ছে? কিন্তু ম্যাম, আমি তো কাউকে ডিস্টার্ব তো করিনি না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। রুলস আর রুলস, যাও লাইট বন্ধ করো আর নিজেদের ঘরে যাও। ওকে ম্যাম। মায়া, মায়া, কি হয়েছে? মায়া, কি হয়েছে? মায়া, ওই ঘরে আর্থিং এর প্রবলেম হয়েছিল, পরের দিন ইলেকট্রিশিয়ান ডেকে আমি সেটা ঠিকও করিয়েছি। আর্থিং এর প্রবলেম তো আপনি সলভ করেই ফেলেছেন, কিন্তু আমার মনে হয় আপনি আপনার মানসিক প্রবলেমটাও সলভ করিয়ে নিলে ভালো হয়। আই অবজেক্ট ইওর অনার, অভিযোগ পক্ষের মহাশয় কাল্পনিকভাবে ঘোড়দৌড় করছেন। এটা কোনো ইমাজিনেশন নয়, এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েই থাকে। আপনি আদালতের কাজে ইন্টারফেয়ার করবেন না। আমি ইন্টারফেয়ার করছি না, বরং আমি আপনাদের হেল্প করতে চাই। আমি শুধু 5 মিনিট চাই আমার কথা বলার জন্য। আপনি কাঠগড়ায় এসে বলুন আপনার যা বলবার আছে। আমার নাম ডক্টর ডিসুজা, আর আমি ওয়ার্ল্ড প্যারানর্মাল গ্রুপের মেম্বার। পৃথিবীতে যখনই কোনো সুপারন্যাচারাল পাওয়ার, স্পিরিট বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, তখন আমরা সেখানে রিসার্চ করতে যাই। আপনার রিসার্চ আর এক্সপেরিয়েন্স থেকে আপনি কি জানতে পেরেছেন? এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলে কিছু আছে নাকি নেই? নিশ্চয়ই হয়। আমাদের গ্রুপের মেম্বাররা অনেকবার এর থেকেও বেশি অদ্ভুত কেস শুনেছেন আর এক্সপেরিয়েন্সও করেছেন। ম্যাডাম ডক্টর, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে অপমান করতে চাই না। আমি শুধুমাত্র আমার নিজের জ্ঞানের জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইব যে একজন সামান্য সাধারণ ব্যক্তির মধ্যে এরকম অদ্ভুত শক্তি থাকাটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। ইনফ্যাক্ট, রাশিয়ার একটা মেয়ে এরকমই পজেসড হয়েছিল। ওখানে যখন রিসার্চ করতে গেছিলাম, মেয়েটা আমার উপরেও হামলা করেছিল। ইওর অনার, রমলা দেবীর মানসিক পরিস্থিতি খারাপ হয়ে পড়েছিল, আর তার কারণ হলো এই বইগুলো। এই বইগুলো ওনার কোয়ার্টার থেকেই পাওয়া গেছে। এগুলো উইচক্র্যাফট আর সুপারন্যাচারাল পাওয়ারের উপর লেখা বই। ইওর অনার, ইওর অনার, আমি আদালতকে এটা জানিয়ে রাখতে চাইব যে নির্মলা দেবী একটা এনজিওর সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের কাজকর্ম, এই যে তন্ত্র সাধনা হয়ে থাকে, ইওর অনার, এই ধরনের ঘটনার বিরুদ্ধে তারা অভিযান চালান। এই বইগুলোর ব্যবহার উনি শুধুমাত্র ওনার জ্ঞান বাড়ানোর জন্য আর নিজের প্রয়োগের জন্য করে থাকেন, ইওর অনার। একদমই নয় ইওর অনার, বরং এই বইগুলো স্টাডি করার ফলে ওনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে যায়, আর উনি নিজেকে একজন শক দেওয়ার ডাইনি বলে মনে করেন। ডাইনির মতো সাজতে থাকেন আর মেয়েদেরকে মারতে থাকেন।
আমার কাছে এর উইকনেস আছে, যারা এনাকে ডাইনির রূপে দেখেছেন। 15ই নভেম্বরের রাত্রে মোটামুটি 12টা নাগাদ যখন আমি হোস্টেলের পাঁচিল টপকে ভেতরে যাই, তখন আমি দেখি আমি তোমাকে শাস্তি দিয়ে ছাড়ব, তোমার কর্মের এটাই ফল। ওটা রমলা ম্যামই ছিলেন যিনি আমাকে মারতে চেয়েছিলেন। আর ওই দিন যখন নম্রতা দেবীর উপর হামলা হয়েছিল, আমি স্যার একটা অদ্ভুত আওয়াজ শুনলাম, একটা অদ্ভুত আলো দেখলাম, আমি সঙ্গে সঙ্গে ওইদিকে দৌড়ালাম। যখন ওখানে গিয়ে পৌঁছলাম, তখন আমি রমলা ম্যামকে একদম ভয়ানক রূপে দেখলাম স্যার। উনার শরীরের আশেপাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর ম্যাডামের হাত থেকে সেই বিদ্যুৎ বেরিয়ে নম্রতা দেবীর গায়ে পড়ছিল। নম্রতা ম্যাডাম তো ওখান থেকে পালিয়ে গেছিল, তারপর হঠাৎ রমলা ম্যাডামও মিলিয়ে গেলেন কোথায়। স্যার আমার ইনসোমেনিয়া আছে, আর যার জন্য রাত্রে আমার দেরি করে ঘুম আসে, আর বেশিরভাগ সময় এটা হয়েছে যখন আমি হোস্টেলের করিডোরে হাঁটতে থাকি, তখন রমলা ম্যামের ঘর থেকে অদ্ভুত রকমের সব আওয়াজ শুনতে পেয়েছি। ও মিথ্যে বলছে, এরকম কিছুই হতো না জজ সাহেব। এক্সকিউজ মি ইওর অনার, আমি এভিডেন্সগুলো কেডি স্যারকে দিতে চাই। পারমিশন গ্রান্টেড, থ্যাংক ইউ। এইগুলো এর ডাইনির পোশাক, উইগ ইত্যাদি কমলাদেবী আপনার ঘর থেকে এগুলো পাওয়া গিয়েছে। এটা একটু বোঝাতে পারবেন যে কি প্রয়োজনীয়তা ছিল আপনার? স্যার এটা তো এমনি জাস্ট টাইম পাসের জন্য। স্যার হোস্টেলে মেয়েদেরকে ভয় দেখানোর জন্য কখনো কখনো ডাইনির পোশাক পরে নিতাম আমি, এটা জাস্ট একটা খেলা। এই যে কাজকর্মগুলো করতেন আপনি হোস্টেলে, অন্যান্য মেয়েদেরকে ভয় দেখানো, তাদেরকে আতঙ্কিত করা, মস্তানি করা ইত্যাদি ইত্যাদি, এই কারণে বহুবার আপনাকে রমলা দেবী তিনি শাস্তি দিয়েছিলেন, এই নিয়ে আপনার মনে নিশ্চয়ই একটা ঘৃণা ছিল, একটা ক্ষোভ ছিল। এই যে কয়েকটা ছবি পাওয়া গিয়েছে আপনার ঘর থেকে রমলা দেবীর মুখের, হ্যাঁ তো এগুলো কেন 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 কি কি কারণে আপনি তুলেছিলেন? স্যার স্যার আপনি একবার নিজে ভাবুন, যদি আমার রমলা ম্যামের উপর বদলা নেওয়ার ছিল তো আমি তিনটে মেয়ের খুন কেন করব? অঞ্জু, শ্রুতি, মায়া, ওরা তো কোনো ক্ষতি করেনি আমার। না রিয়নার, এটার আরো একটা কারণ থাকতে পারে। আমি চাইবো যে আরো একবার আপনি এই বস্তুগুলোকে আপনি পরীক্ষা করে দেখুন। এই যে ছবিগুলো রয়েছে রমলা দেবীর, এগুলোর আকার প্রকার এমন অনেকটা রয়েছে যে এগুলোকে কেটে নিয়ে একটা মুখোশ বানানো যেতেই পারে। তো এখন এই সম্ভাবনাটা তৈরি হচ্ছে কমল দেবী, যে কোথাও আপনি রমলা দেবীর ছবির একটা মুখোশ বানিয়ে তারপর সেটার উপর একটা উইক পরিয়ে তারপর ওই ডাইনির পোশাকটা নিজের শরীরে চাপিয়ে আপনি এই হত্যাগুলো করেছেন, আর ওখানে চারিদিক ঘেরা ছিল, আর কম যেটা ছিল সেটা হলো মুখোশের আসল রূপটা কেউ হয়তো বুঝতে পারেনি, ঠিক মতো দেখেনি, তাই আপনি এই ঘটনার অভিযোগটা তার কাঁধে দিয়ে দিলেন। একটা 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 কাজ করা যাক, কেমন হয় নম্রতা দেবীকে যদি আমরা এখানে ডেকে নিয়ে এসে সেটা জিজ্ঞেস করি, আপনার কোনো এই বিষয়ে আপত্তি নেই তো? এ কোমল, হোস্টেলের মধ্যে সবচেয়ে বাজে মেয়ে, মেয়েদের ওপর দাদাগিরি করা, ভয় দেখানো, এই সবই ওর ভালো লাগতো। হ্যালো, এক্সকিউজ মি, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, আমার সামনে কোনো কথা বলিস না, বুঝলি? আর তাছাড়া আমি যেখানে দাঁড়িয়ে পড়বো না, লাইন ওখান থেকেই শুরু হবে, আর যদি আমার সামনে বেশি কথা বলিস তো মেট্রনের সামনে তো সমস্ত পোল খুলে দেবো, বুঝলি? কিন্তু অঞ্জু, শ্রুতি, মায়া আর আমি, আমরা কিন্তু ওর দাদাগিরিতে ভয় পেতাম না, উল্টে ওকেই আমরা শিক্ষা দিতাম। চুলকাচ্ছে, চুলকানির পাউডার, এটাই মেয়েদের কাজ নিশ্চয়ই। ছাড়বো না আমি এদেরকে, বিরক্ত করে রেখে দিয়েছে, কাউকে ছাড়বো না। আগে বাথরুমে যাওয়ার খুব শখ, তাই না? এখন যা।
না এটা মানে মানে আপনি 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 হোস্টেলের সব মেয়েদের উপর জোর করতেন, কিন্তু এই তিনজনের উপর আপনি জোর খাটাতে পারতেন না, তারা আপনার উপর জোর খাটাতেন, আপনাকে শাস্তি দিতেন। তো এখন তো আমার যেই সন্দেহটা ছিল সেটা বিশ্বাসে পরিণত হলো যে আপনি ওই পোশাকটা পরলেন, চণ্ডীর পোশাক, আপনি ওই ছবিগুলোকে লাগালেন, মুখোশ বানিয়ে আপনি সেটা পরলেন আর এই তিনজনকে হত্যা করলেন, এক ঢিলে দুই পাখি। আপনি যারা আপনার উপর জোর খাটাতেন তাদেরকে হত্যা করে ফেললেন এবং সেইটার দোষারোপটা রমণা দেবীর উপর দিয়ে তাকে ফাঁসিয়ে দিলেন। Silence in the court. না না স্যার, আপনি আমায় বিশ্বাস করুন, এরকম কিচ্ছু না। আর স্যার, আপনি যে ছবিগুলোর কথা বলছেন ওগুলো তো জাস্ট এমনি আমি বেস ওনার উপর বকার জন্য রেখেছিলাম যাতে আমি আমার ফ্রাস্ট্রেশন বের করতে পারি। না 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 না, কোনো ফ্রাস্ট্রেশন নেই, কোনো রকম ভয় নেই, এই মুহূর্তে আর কিচ্ছু নেই, এই হত্যাটা আপনিই করেছেন, বাস। এক মিনিট পাঠক বাবু, এক মিনিট। তাহলে আপনি বলতে চাইছেন যে এই সমস্ত হত্যা একজন সাধারণ মানুষ করেছে? আগে না, আমার বক্তব্য হলো এই যে এই তিনটে যে হত্যা হয়েছে সেটা কমল করেছে, আর কমল তো একজন সাধারণ মহিলাই মনে হচ্ছে, ইনিই করেছেন, সাধারণ ব্যক্তিই করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একজন সাধারণ মানুষের মধ্যে শক ইমিটিং পাওয়ারটা তো থাকে না পাঠক বাবু। আর যদি কোনো সাধারণ মানুষের মধ্যে শক ইমিটিং পাওয়ারটা না থেকে থাকে তাহলে কোনো পাওয়ারফুল ওয়েপন থাকা উচিত, তাই নয় কি? হ্যাঁ একদম, একদমই একদমই ঠিক কথা বলেছেন আপনি ইওর অনার। আমি তো কোনোভাবেই এটা মানতে রাজি নই যে কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের একটা শক্তি থাকতে পারে। তো স্পষ্ট এটা যে যেরকমভাবে সালগাওকর বাবু বললেন যে কোনো উপায়ে অস্ত্রের ব্যবহার করা হয়েছিল, ইয়োনার যদি আপনি আমাকে একটু সময় দেন তো আমি এই বিষয়ে একটু খোঁজ খবর নিতে পারি। কেডি, আমি আপনাকে তিন দিনের সময় দিচ্ছি, ফাইন্ড দ্য মার্ডার ওয়েপন। ততদিনের জন্য আদালত মুলতুবি করা হলো। ইয়োনার, দুর্ভাগ্যবশত গতকাল রাতে কবিতা রাঠোরকেও হত্যা করা হয়েছে। ঠিক যেরকমভাবে শ্রুতি, অঞ্জু আর মায়াকে হত্যা করা হয়েছিল ঠিক সেই রকমভাবেই কবিতার লম্বা লম্বা চুলও কেটে দেওয়া হয়েছিল, ওর হাতগুলো জোড়া অবস্থায় ছিল। ইয়োনার, এই তিনটি মৃত্যুর ঘটনায় শুধুমাত্র একটাই অমিল ছিল, সেটা হলো যে এই সময় রমলা দেবী হোস্টেলে নয় কারাগারে বন্দী ছিলেন, যেটার মানে এই দাঁড়াচ্ছে ইয়োনার যে হত্যাকারিনী রমলা দেবী নন, হত্যাকারী অন্য কেউ। না ইওর অনার, এই পরপর খুনগুলো আর অন্য কেউ নয়, যিনি করেছেন তিনি হলেন রমলা মহাজন। এখনো আপনি যেহেতু এই কথাই বলছেন তাহলে আপনার কথা নিশ্চয়ই কোনো ভিত্তি রয়েছে। দেখুন পাঠকবাবু, কবিতা ম্যাডামের মৃত্যু রাত্রি প্রায় 12:30টার সময় হয়েছিল, রাইট? সেই সময় উনি ওনার সেলে কী করছিলেন এটা আমাদের ইন্সপেক্টর দাভে বলবেন। আমি আমার ইউজুয়াল রাউন্ড আপে ছিলাম আর আমি দেখলাম যে ইওর অনার, হতে পারে যে উনি উইচক্রাফট প্র্যাকটিস করছিলেন। ইওর অনার, কোনো তন্ত্রবিদ্যা কিচ্ছু করছিলেন না রমলা দেবী, আসলে উনি মৃগীতে আক্রান্ত ছিলেন।
গত এক বছর ধরে ইয়ার এই মেডিকেল রিপোর্টটা অনুযায়ী এই রোগটার জন্য ওনার চিকিৎসা চলছে আর উনি ওষুধ খাচ্ছেন। বিগত কয়েকদিন ধরে মন বিচলিত থাকার কারণে উনি এই ওষুধ খাওয়া ভুলে গিয়েছিলেন, যে কারণে ওনার এক্ষেত্রে রোগটার পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা পাঠকবাবু, তাহলে এটা বলুন যে এই হত্যাগুলো করলোটা কে? ইয়ার অভিযোগ পক্ষের মহাশয়ের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন তো আমি হোস্টেলের নিরাপত্তারক্ষী অনুবেশকে কারগড়ায় ডাকতে চাইব। এটা বলুন অনুবেশবাবু, যে আপনি যেই ছাত্রীকে দেখেছিলেন নামটা কি ওনার? আগে প্রাচী পাণ্ডে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইয়ার আপনি যদি অনুমতি দেন তো আমি আমার সহায়ককে নিবেদন করব যে হত্যার অস্ত্রটা আদালতে নিয়ে আসুক। অনুমতি দিলাম। ইয়ার, এটা হলো হত্যার অস্ত্রটা, 440 ভোল্টের পোর্টেবল জেনারেটর। এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট অনুযায়ী প্রাচীর আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। শুধুমাত্র এতটুকুই নয়, মৃত কবিতা রাঠোরের দেহের পাশে যেই রুমালটা পাওয়া গিয়েছিল ইয়ার, ডিএনএ রিপোর্ট অনুযায়ী এর মধ্যে প্রাচীর রক্তের অংশ পাওয়া গিয়েছে। ডিএনএ রিপোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। প্রাচী, আপনি আপনার স্বপক্ষে কিছু বলতে চান? বাঁচার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু শেষে ধরাই পড়ে যাই, তবু আমার কোনো আফসোস নেই। ওই চারজন, শ্রুতি, অঞ্জু, মায়া আর কবিতা, ওই চারজনই আমার বাঁচা মুশকিল করে দিয়েছিল। আর কেন? কেননা আমি একটা ছোট শহরের মেয়ে, আমি অশিক্ষিত, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। চারজনের জন্য আমি পাঞ্চিং ব্যাগ হয়ে গেছিলাম। কখনো আমায় রাগাতো, কখনো মজা করতো, কখনো ইনসাল্ট করতো। আমাকে বিরক্ত করাটা ওদের অভ্যাস হয়ে গেছিল। আর এই জন্য আমিও ডিসাইড করলাম যে ওয়ান টাইম ফর অল আমি ওদের দেখাতে চাই যে আমি কি করতে পারি। জেনারেটরের পাওয়ারে 440 ভোল্টের কারেন্ট দিয়ে আমি ওদের স্পটেই মেরে ফেলেছি। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আমি কারোর পায়ের আওয়াজ শুনি আর আমি ভাবি যে আমি জেনারেটর নিয়ে গেলে তো ধরা পড়ে যাব। আর এই জন্য আমি জেনারেটরকে একটা গাছের পিছনে লুকিয়ে দিই। আর যেই বাইরে বেরোলাম অমনি আমাকে অনুবেশ ধরে ফেলে, যাতে আমি সন্দেহ না করে। তাই আমি মেট্রন রমুলার ফটো মাস্ক নিই আর ডাইনির গেট আপ করি। আই নো ইটস ওভার। আর এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। ঠিক আছে পাঠকবাবু, কনগ্রাচুলেশন, আরও একটা কেস আপনি জিতে গেলেন। এবার বলে দিন দ্য ডিফেন্স রেস্ট। না 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 না, প্রসিকিউটর সাহেব, এখনো আমার কাজকর্ম শেষ হয়নি। এক মিনিট, এক্সকিউজ মি। তো আপনি তো অপরাধ স্বীকার করে নিলেন প্রাচী, আমি নিজের জ্ঞানের জন্য আমি জিজ্ঞেস করতে চাইব যে এই যে জেনারেটরটা রয়েছে, এটা আগে যেই তিনটি হত্যা হয়েছিল সেক্ষেত্রে আপনি এটাকে ওখানে ওই ঘটনাস্থলে নিয়ে যাননি? কেননা এইবার তো ওই ঘটনাস্থলে এই জেনারেটরের ওই পাগুলোর ছাপ সেখানে পাওয়া গিয়েছে, আগের তিনবার ছিল না। কেন কেন ছিল না? ওই প্রথম তিনবার আমি জেনারেটরকে নিজেই তুলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি মানে এই জেনারেটরটাকে আপনি উঠিয়ে নিয়ে গিয়েছিলেন ওই ঘটনাস্থলে, এইবার আপনি ওটাকে ঘষে টেনে নিয়ে গেলেন যাতে জেনারেটরের ওই পায়ের ছাপটা ওই ঘটনাস্থলে থেকে যায়। তো এটা বলুন যে হত্যার পর আপনি জেনারেটরটাকে কোথায় রাখতেন, মানে আপনার ঘরে রাখতেন নাকি কোথায় কোথায় লুকোতেন? হোস্টেলের ওয়্যারহাউসে। কতটা দূরত্বে রয়েছে ঘরটা হোস্টেল থেকে? আই থিংক নয়, একদম নিশ্চিতভাবে আমাদের বলুন। 500 মিটার। 500 মিটারের দূরত্বে আপনি এটাকে আপনি উঠিয়ে নিয়ে যেতেন, তো এই 5 থেকে 7-10 মিনিট তো আপনার লেগেই ছিল সেই সময়, তাই না? হ্যাঁ,
ওরকমই লাগে। ইয়োনার আপনি যদি অনুমতি দেন তো আমি অনুরোধ করব প্রাচী দেবীকে যে উনি একবার এই কাঠগড়া থেকে বাইরে বেরিয়ে আসুক এবং এই জেনারেটরটা একবার উঠিয়ে আমাদের এখানে দেখাক। অনুমতি দিলাম, আসুন। হ্যাঁ, যেরকম আপনি ওই ঘটনার পর, ওই হত্যার পর ঘটনাস্থল থেকে উঠিয়ে এটা নিয়ে গিয়েছিলেন, ঠিক সেরকম ভাবে এটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই যশ সাহেবের ওখানে নিয়ে যান। ওঠান এটাকে, ওঠান এটাকে। আপনি আপনি বলেছিলেন যে এটাকে আপনি উঠিয়েছিলেন, আর 500 মিটারের দূরত্ব ছিল, আপনি সেই দূরত্বটা গিয়েছিলেন নিয়ে আসতে, নিয়ে যেতে। সাইলেন্স, বেশ বেশ বেশ, ছেড়ে দিন। দেখুন, আপনি একটু চেষ্টা করতে চাইবেন, আসুন চলুন, আমরা দুজন মিলে এটাকে তুলি। আসুন তুলি। ছেড়ে দিয়ে এটাকে আসুন প্রাচী দেবী, আপনি কাঠগড়ে আসুন। রনার, যেরকমটা আমি সন্দেহ করছিলাম সেরকমটাই হলো। আমি মানছি যে যেই সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলো সবই এটা বলছে যে প্রাচী দেবী হয়তো হত্যাটা করেছেন। বেশ কয়েকবার আমরা দেখেছি রনার, যেই তথ্যগুলো পাওয়া যায়, যে সাক্ষ্য পাওয়া যায় সেগুলো তৈরি করা হয়ে থাকে। আমার সন্দেহ ছিল যে এরকমটাই হয়তো হয়েছিল এখানে রনার, এক্ষেত্রে এখানেও। তখনই যখন প্রাচী দেবী বলছিলেন যে আপনি 150 কিলোগ্রাম ওজনের এই জেনারেটরটা 3-3 বার আপনি সেটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে গেলেন, আর উঠিয়ে ওটাকে 500 মিটার দূরত্বে নিয়ে গেলেন, তো আমার সন্দেহ হয়েছিল যে কিভাবে আপনি এটা করলেন। তো এখানে এটা স্পষ্ট প্রাচী দেবী যে এই যে তথ্য বা সাক্ষ্যগুলো এখানে তৈরি করা হয়েছে সেগুলো এছাড়াও আগে করা হত্যাগুলোরও দায়ভার আপনি আপনার নিজের কাঁধে নিচ্ছেন, তো এরকমটা কেন করলেন আপনি, দয়া করে বলুন আমাদের। সেরকম কিছুই না, এই সবক্ষণ আমিই করেছি, আর আমি জেনারেটর উঠিয়েছিলাম। ইয়োনার, আমি এটা স্পষ্ট করে দিয়েছি এই আদালতে যে প্রাচী দেবী মিথ্যা কথা বলছেন। আজ আমি কোর্টে নার্ভাস হয়ে গেছি সেই জন্য, নাহলে সবকটা শক আমিই দিয়েছি, আমিই খুনি। জজ সাহেব, প্লিজ আমাকে ফাঁসি দিন, আমি খুন করেছি। আমি আপনার সঙ্গে একমত কেডি, আসল সিরিয়াল কিলার অন্য কেউ। আপাতত এই আদালত প্রাচী পাণ্ডেকে, কবিতা রাঠোরকে হত্যার অপরাধে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর পুলিশকে এই নির্দেশ দিচ্ছে যে আসল সিরিয়াল কিলারকে সত্তর খুঁজে বার করুক। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এটা তো অ্যান্টি ডিপ্রেসেন্ট ট্যাবলেটস। স্যার, এখানে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, আর জয় নামের একজনের ব্যাপারে জানতে পেরেছি যে আন্ধেরিতে থাকে, হয়তো ওর থেকে আমরা কোনো সাহায্য পেতে পারি। খোঁজ নিয়ে দেখ যে জয়টাকে, আর ওকে তাড়াতাড়ি অফিসে নিয়ে আয়। হ্যাঁ। আই থিংক ইউ কেডি, তুমি ওই প্রাচীকে 4-4 মার্ডার কেস থেকে উদ্ধার করেছো। মেয়েটি খুব সাহসী কেডি, ও মার্ডার করেনি, তবুও বলছে ওনাকে মার্ডার করেছে। ভগবান জানে ও কোন ক্রিমিনালকে বাঁচাতে চাইছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ওনার মানসিক ভারসাম্য একদম ঠিক নেই বিলি। আমি দেখলাম যে হাতের মধ্যে বেশ কিছু কাটা দাগ, এরকমটা মনে হচ্ছে যে একবার নয় অনেকবারই উনি আত্মহত্যা করার চেষ্টা করেন হাতের শিরা কেটে। কেডি স্যার, এ জয় এ আপনাকে কিছু বলতে চায়। প্রাচী, তুমি যেমনই হও আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি আমার জন্য পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে, এবার আমরা আর কোনোদিন আলাদা হব না। প্রাচী, আমার মনে হচ্ছে যে এখন তুমি তোমার বক্তব্যটা পরিবর্তন করতে চাইবে, আর যদি এরকমটা করো আদালতে সত্যি কথাটা বলো তো ভালো হবে, সম্ভবত মহামান্য বিচারক তোমার শাস্তিটা কম করে দেবেন। আমি আসল খুনিকে বাঁচানোর জন্য এসব বলিনি, বরং আমি এই জন্য বলেছি কারণ আমি নিজেই ফাঁসিতে ঝুলতে চেয়েছিলাম। সাইলেন্স ইন দ্য কোর্ট। কি
এনাকে তো পাগল মনে হচ্ছে, ওনাকে তো সুস্থ বলে মনেই হচ্ছে না। আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। কেউ আমাকে মূর্খ বলে, কেউ আমাকে আনস্মার্ট বলে, আর সবসময় আমাকে নিয়ে মজা করে। আমার ফ্রেন্ডস আর কাজিনরা তো বলতোই, যখন সত্যিকারের জীবন সাথী পেলাম ওর প্যারেন্টসও আমাকে অ্যাকসেপ্ট করেনি, তাহলে আমি কেন বাঁচব? প্রাচী, দুর্ভাগ্যবশত এই পরিবেশটাই আমাদের অনেকটা এরকম, ভালো মানুষদের সঙ্গে খুব একটা ভালো কখনো হয় না। যাই হোক না কেন, আমি চাইবো যে আপনি আপনার হাতটা একবার মহামান্য বিচারককে দেখাবেন। ইয়োনার, এটাই কারণ যে প্রাচী অনেকবার নিজের হাতের শিরা কেটে কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সৌভাগ্যবশত উনি সফল হননি। হ্যাঁ, আমি মরতে চেয়েছিলাম, আর তাই আমি ভাবলাম ঠিক ওরম ভাবে যেরকম বাকি তিনজন মারা গেছিল, যদি কবিতাকে ওইভাবেই মেরে দিই আর সব প্রমাণ আমার বিরুদ্ধে করে দিই, তাহলে আমি ধরা পড়ব, আর আমাকে সাজা দেবে, আর আমার ফাঁসি হয়ে যাবে। তার মানে এটাই যে সমস্ত হত্যা রমলা দেবী করেছেন ডাইনির বেশ ধরে? ইয়োনার, হামেশাই যেটা হয় সেটা দেখতে পাওয়া যায় না, আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হয় না। এখানেও অনেকটা এরকমই হলো, যেটা দেখা যাচ্ছিল সেটা ছিল না, আর যেটা আছে সেটা দেখা যাচ্ছে না। যদি আপনি আমায় অনুমতি দেন তো আমি ওই ডাইনিকে, যাকে ওই ব্যক্তিরা যারা দেখেছিলেন, তাকে এখানে আদালতে আমি পেশ করতে চাইব। What nonsense, Kedi! আপনি ওইগুলোকে বিশ্বাস করেন? বিশ্বাস করি না ইওর অনার, আর সেই কারণেই বিশ্বাসের সঙ্গে আমি বলছি, আমি আপনার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি ইওর অনার। আলোটা নেভাতে বলুন, আদালতের আলো কমিয়ে দেওয়া হোক। আমি তোমাকে শাস্তি দিয়ে যাব, তোমার কর্মের এটাই ফল। এটা কি ছিল কেডি? ইয়োনার, এটা এক ধরনের টেকনিক যাকে বলা হয় 3D হলোগ্রাম। এটার সাহায্যে পর্দা ছাড়াই হাওয়াতেই ইয়োনার এরকম একটা বিষয় সৃষ্টি করা যায় যেটা বাস্তব বলে মনে হয়। আর এটা স্পিকার ইয়োনার, এই যন্ত্রটার সাহায্যে ডাইনির কণ্ঠস্বর, তার আওয়াজটা প্রকট করা হয়। ঠিক এরকমটাই ওই তিনজন মহিলার সঙ্গে করা হয়েছিল যাদেরকে হত্যা করা হয়। তাদের সামনে 3D হলোগ্রামের সাহায্যে রমণা দেবীর একটা অবয়ব সেখানে তৈরি করা হলো, যে কারণে ওনার মনে হয়েছিল যে রমণা দেবী ওনাকে হত্যা করার চেষ্টা করছেন, আর উনি উল্টো দিকে পালিয়ে গেলেন যেখানে আসল হত্যাকারী রয়েছে, তাকে হত্যা করার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। পাঠকবাবু, এইসব আপনি কি করে জানলেন? এই সমস্ত খবরাখবর আমরা পেয়েছি ওই হত্যাকারীর ঘর থেকে। হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য হত্যার অস্ত্রটা খুঁজে পাওয়া খুব দরকার ছিল ইয়োনার, এই কারণে আমার সহায়কই একটা খেলা খেললো। তাহলে এটাই তোমার মার্ডার ওয়েপন? হ্যাঁ ইয়োনার, এটা হলো হত্যার অস্ত্রটা। এটা এমন একটা অস্ত্র যেটা থেকে একটা শক্তি উৎপন্ন হয়, শক রড বলে এটাকে ইয়োনার, আর দেশে বিদেশে পুলিশ ফোর্স এটাকে ব্যবহার করে থাকে। আসলে তো সাধারণভাবে এটার মধ্যে থেকে 40-50 ভোল্ট শক্তি উৎপন্ন হয়ে থাকে, কিন্তু এই রডে হত্যাকারী এমন একটা টেকনিক লাগিয়েছেন যাতে এর থেকে এবার 440-এর ওপর ভোল্টেজের শক্তি উৎপন্ন হয়। ও, তার মানে যিনি হত্যা করেছেন তিনি খুবই ইন্টেলিজেন্ট। আগে হ্যাঁ সালগাওকার বাবু, ওই হত্যাকারিনী কোনো ছাত্রী নন, কোনো নারীও নন উনি, পুরুষ উনি একজন। আর যেরকমটা আপনি বললেন যে খুবই টেক স্যাভি, আপনি যদি অনুমতি দেন তো ইওর অনার, তাকে এই আদালতে পেশ করতে চাইব। অনুমতি দিলাম। ইন্সপেক্টর দাবে, হুম
ওখানকার নিরাপত্তা রক্ষী অনুবেশী অনার। তাহলে আসল খুনি তুমি? ভুল করল অন্যজন আর ফল ভুগল অন্যজন, এরকমই হয়। ভালোবাসে একজন আর পায় আর একজন। আমিও ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম। ওকে দেখতে খুব সুন্দর ছিল, ওর চুলগুলো ছিল অনেক লম্বা। পরে আমার একটা ছোট মিষ্টি মেয়েও হয়েছিল। আমি আমার মেয়ে আর আমার বউয়ের ভবিষ্যতের জন্য ওদের থেকে দূরে সিঙ্গাপুরে চলে গেলাম। একটা অ্যামিউজমেন্ট পার্কের লাইট অ্যান্ড সাউন্ড ডিপার্টমেন্টে টেকনিক্যাল সুপারভাইজারের কাজ করতাম। দিন রাত এক করে দিয়েছিলাম, এমনকি একটা বেলার খাবারটাও খেতাম না, যাতে কিনা একটু ওদের জন্য পয়সা বাঁচাতে পারি। কিন্তু ও এখানে অনেক রাত্রি পর্যন্ত পার্টি করত, মদও খেত। আর একদিন অন্য একজনের সাথে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে গেলাম। কিন্তু ও যা আমাকে কষ্ট দিল, ওর থেকে একটা কথা জানা গেল, যেটা আমার সাথে হয়েছে সেটা অন্য আরেকজনের সাথে হতে পারে না। আর এই কারণেই আপনি ওই সিঙ্গাপুরেও একজন মহিলার উপর অত্যাচার করা শুরু করেছিলেন, আর সেই কারণে সিঙ্গাপুরের পুলিশ আপনাকে বন্দী করে দিয়েছিল, আর কিছুদিন পর আপনাকে সিঙ্গাপুর থেকে নির্বাসিতও করে দেওয়া হয়। কিন্তু এই অসহায় পুরুষদের বাঁচানোর আন্দোলন আমি বন্ধ করিনি। আমি সিঙ্গাপুর থেকে ফেরার সময় শকিং রড নিয়ে এলাম, আর এই নোংরা মহিলাদেরকে আরো বেশি করে শাস্তি দিতে পারি, আর সেই জন্যে গার্লস হোস্টেলে নাইট ওয়াচম্যানের ডিউটি করি। আর তারপর থেকে থ্রিডি হলোগ্রাম টেকনোলজির ইউজ করি, যেটাতে আমি খুব এক্সপার্ট ছিলাম। বাকি থাকলো মেয়েদের চুলগুলো রাম কাটার। তারপর আমি ওই মেয়েদের চুল এই জন্যই কাটলাম, আর আমার নোংরা বউয়ের চুলগুলোও বড় ছিল, আর ওদেরকে আমি এই জন্যই হাত জোর করাতাম, যাতে কিনা ওরা ওদের পাপের ক্ষমা চাইতে পারে। আর বাকি রইল রমলা ম্যামের কথা। রমলা ম্যামের মুখটা আমি এই জন্যেই বাঁচলাম, কারণ উনিও আমার মতো স্ট্রিক্ট ছিলেন, আর যারা ভুল করবে তারা যেন পানিশমেন্ট পায়, এই বিশ্বাসটা উনি করতেন। The defense rests, Your Honor. এই আদালত রমলা মহাজনকে নির্দোষী মেনে নিয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর প্রাচী পাণ্ডেকে গভর্নমেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানোর আদেশ দিচ্ছে। এই আদালত অনুবেশকে শ্রুতি, অঞ্জু আর মায়াকে হত্যা করার অপরাধে ফাঁসির সাজা শোনাচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশন পাঠক বাবু। থ্যাংক ইউ সালগরকর বাবু।